হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল এনে সুমন হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন আর কোন এডিট সফটওয়্যারটা খুব সহজ সেটা নিয়ে আমি আলোচনা করব। এখানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ভিডিও এডিটার আছে, ভিডিও সফটওয়্যার, ভিডিও এডিট করার জন্য, মিক্সার করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। সবচেয়ে সহজ যেগুলো আমি বলছি সেটা হচ্ছে যে যেমন উইন্ডোজ শেয়ার ভিডিও এডিটর এই সফটওয়্যার এটা। হ্যাঁ, এই সফটওয়্যার এটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আবার এটা সফটওয়্যারটা আপনি হয়তো ইয়েতে পাবেন, ওই আপনার নেটে পাবেন, নেট চার্জ করলে বাল্ব সিমে চার্জ করলে ক্রমো বাল্ব দিয়ে পাবেন, কিন্তু বাট ওটার সিরিয়াল কিটা পাবেন না। হ্যাঁ, আমি আমার এখানে সিরিয়াল কিটা আপনাকে শো করে দেবো, ওটা পারলে আপনারা টাইপ করে নিয়ে ওটা যদি আপনি ইউজ করেন এই ভিডিও এডিটরটা উইন্ডোজ শেয়ার মোটামুটি খুব সহজ। হ্যাঁ, খুব সহজ আপনারা এডিট করতে পারবেন। তারপর হচ্ছে যে কোনো ভিডিও স্ক্রিনশট নেওয়ার জন্য, ভিডিও স্ক্রিনশট, ফটো স্ক্রিনশট কম্পিউটারের মাধ্যমে নেওয়ার জন্য এই যে সফটওয়্যার ফ্রি স্ক্যান রেকর্ড সফটওয়্যার, এই সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। প্লাস এটার মধ্যে একটা ওয়াটারমার্ক একটা অপশন আছে, ওয়াটারমার্ক মানে এটা সবসময় ওয়াটারমার্ক এটা থাকে, অর্থাৎ ফ্রি স্ক্যান শটের। তা আপনি এইটা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আর উইন্ডোজ শেয়ার ভিডিও এডিটর এটার যে ক্রিটা আছে এই ক্রিটা আমি আপনাকে দেখাচ্ছি। ক্রিটা হচ্ছে যে এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে সিরিয়াল ক্রি, এটা সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর আপনি যেটা সেটা পাবেন, এটা সফটওয়্যার হচ্ছে এটা, এটা হচ্ছে সফটওয়্যার, এটা অলরেডি এখানে আমার এখানে সেট করা আছে, তার জন্য আগেরটা রিমুভ করতে বলছে। আপনি দেখতেছেন এখানে আমার এটা এখানে অ্যাক্টিভ করা আছে, দেখছেন ভিডিও এডিটর যে ফ্রিটা আছে, যে ল্যান্স ফ্রিটা আছে, এটা সেট আপ করা আছে। এইরকম এখানে আপনারা এগুলো অ্যাড করতে হবে জাস্ট এখান থেকে। যাই হোক, এখন আমরা যাব ফ্রি স্ক্যান রেকর্ড, ওটা আপনার কীভাবে ওয়াটারমার্কে মানে ফেরিং করবেন, ওয়াটারমার্কে আপনারা বাদ দিবেন। হ্যাঁ, ওয়াটারমার্ক বাদ দিয়ে গেলে আপনাকে যেতে হবে এটাতে, ফরওয়ার্ড ডিস্কে ওপেন দ্য লোকেশন। ওপেন লোকেশনে যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা ইংলিশ। হ্যাঁ, ইংলিশটা কপি করে, এই কপি করে আমরা আনবো কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে আনছি। আনার পর এটা ওপেন করব, ওপেন করার পর এখানে একটা ওয়াটারমার্ক একটা অপশন আছে, আমরা আগে ওই অপশনে যেতে হবে।
সেটা যেতে হলে আমাদেরকে কত ফাইন্ড ফাইন্ডে গিয়ে ওয়াটার ওয়াটারমার্ক এখানে ফাইন্ড অ্যাওয়ার্ডে যাওয়ার পরে এই জাস্ট আমরা এটা এই যে এখানে দেখতেছেন ওয়াটারমার্ক টু এস টি আর ওয়াটারমার্ক টু এই এই জিনিসটা এই দেখেন এই যে জিনিসটা দেখতেছেন এস টি আর ওয়াটারমার্ক টু এটা আমাদেরকে কি ডিলেট করতে হবে এখান থেকে রিমুভ করতে হবে www.thundershare.net এটা জাস্ট আমাদেরকে কি করতে হবে ডিলেট করতে হবে এক্সাক্ট ডিলেট করার পরে ওটা সেভ করে দেবো সেভ সেভ করার পরে এই ফাইলটা তাহলে ইংলিশ যে সফটওয়্যারটা আমরা ডেস্কটপে রাখছি এটা সেভ কাট করে তো এই কাট করলাম কাট করার পরে ফোবারডিক্স অর্থাৎ ফ্রি শেয়ার রেকর্ডে ফোবারডিক্সে যাওয়ার পরে ওপেন দ্য লোকেশন লোকেশনে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে এসে আমরা এখানে প্রেস করবো প্রেস করলে কী হবে আগেরটার উপর রিপ্রেস করবো আগেরটার উপর কি রিপ্রেস করবো করার পরে ওয়াটারমার্ক যেটা থাকবে ওয়াটারমার্কটা চলে যাবে তো আমি এখানে ভিডিও দেখালাম যে আর দেখেন ভিডিওটা একটু ফলো করেন প্রথমে দেখছেন এখানে ওয়াটারমার্কটা শো করতেছে হ্যাঁ এখানে ওয়াটারমার্কটা শো করতেছে কিন্তু এই এখন দেখেন ওয়াটারমার্কটা শো করতেছে ওয়াটার যে মার্কটা ছিল ফ্রি স্ক্রিনশটের মার্কটা এখন নাই আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ